জলপাইগুড়ির 100 বিঘা জমি জুড়ে অবস্থিত ত্রিভূমি পার্কের হাল বেহাল। তিন গ্রাম পঞ্চায়েতে জমিদাতাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া হলো, বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। জমির এই রূপ দুর্দশা দেখে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এই ঠিক এই গোটা এলাকাটা ইতিমধ্যেই কিন্তু 2003 সালে যখন ঘোষণা হয়, যখন তৎকালীন মন্ত্রী মহোদয়রা এসে ঘটা করে আয়োজন করে এই পার্কের নাম দেন ত্রিভূমি পিকনিক স্পট, যেহেতু ঝাড়ালতা ওয়ান, ঝাড়ালতা টু এবং মাগুরমারি গ্রাম পঞ্চায়েত এই তিন গ্রাম পঞ্চায়েতের মানুষের জমি এখানে রয়েছে এবং সেই সমস্ত মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এই জমিগুলো নেওয়া হয়েছিল পার্ক করার উদ্দেশ্যে, যার উদ্দেশ্যেই সে সময় এই পার্কের নাম দেওয়া হয়েছিল ত্রিভূমি পিকনিক স্পট। কিন্তু বর্তমানে এই পার্কের এই বেহাল দশা, না হয়েছে কাজ, না হয়েছে আর কিছু, না তৈরি হয়েছে পার্ক, শুধু প্রকল্প প্রকল্পই থেকে গিয়েছে, বাস্তবায়ন কোনো কিছুটাই হয়নি। দেখতে দেখতে 19 বছর পার, এখনো ত্রিভূমি পার্ক তৈরির নামই নেই, বরং বৃহদায়তন এই পার্কের ভেতরে এবং বাইরে যেদিকে চোখ যায় ঘন জঙ্গল। তিন গ্রাম পঞ্চায়েতের জমিদাতাদের চাকরি পাওয়া সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে 100 বিঘা জমি নেওয়া হলেও বাস্তবে তা কিছুই হয়নি। দীর্ঘ 19 বছর ধরে একের পর এক প্রকল্প ফলাও করে তুলে আনা হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। স্থানীয়দের অভিযোগ, এই সমস্ত এলাকায় আমার ঠিক পিছনে যে সমস্ত রুমগুলি রয়েছে সেই সমস্ত রুমের মধ্যে প্রায় এখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা বেশ কিছু যুবক যুবতী, এবং পাশাপাশি বাইরের যে চিত্রটি লক্ষ্য করা যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র রয়েছে মদের বোতল। জমিটা দিল তো অনেক প্রতিশ্রুতি ছিল, তখন কিরকম প্রতিশ্রুতি ছিল মানে ওটা তো যারা শিক্ষিত ছেলে পেলে তাদের একটা কাজ দেওয়ার কথা ছিল, চাকরি দেওয়ার কথা ছিল। আচ্ছা, তারপর পুকুর খনন হবে, যারা স্বীকৃত নয় তাদের ওই মৎস্য চাষের জন্য একটা সুযোগ সুবিধা, মানে আপনারা জমি দিয়ে একটা স্বনির্ভর হওয়ার একটা নির্ভর হওয়ার কথা। কিন্তু আদতে কি হলো? আদতে তো কিছুই নেই। প্রথম তো হচ্ছে বিডিও, তারপরে বনমালীরা এসেছিল মন্ত্রী তৎকালীন, হ্যাঁ, যে এটা স্বর্গ হয়ে যাবে। আচ্ছা, তারপরে তো আমরা দিয়ে দিছি, আমরা তো কিছু জানি না। আপনার কত বিঘা জমি আছে? আমার তো জমি নাই বেশি, 5-5 জমি আছে। মানে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন, এমনকি বর্তমানে সরকারের এই বর্তমান সরকারে যে সমস্ত প্রধান পঞ্চায়েত রয়েছে এই তিন গ্রাম প্রধান পঞ্চায়েতের, তারাও বলছেন পার্কটি খোলার জন্য তারা বিভিন্ন মহলে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। ব্যাপারটা হচ্ছে 2003 কিন্তু তখন আমরা মনে করি আমি প্রধান ছিলাম না, তখন অন্যজন ক্ষমতায় ছিল। কিভাবে কাজ হয়েছে বা কী হয়েছে আমি শুনেছিলাম, যেহেতু আমার এলাকার হচ্ছে কাজটা, আমি শুনেছিলাম যে ত্রিভূমির একটা উদ্যোগ, ভালো উদ্যোগ নিয়েছে যে সাধারণ মানুষের একটা কর্মসংস্থানও হবে। তো মাঝখানে জানি না কী কারণে বন্ধ আছে। তো এখন যে পরিস্থিতি, আমরাও উদ্যোগ নিয়েছিলাম বিডিও সাহেবকে, আমরা তিনটে জিপি মিলে আমরা বলেছিলাম যে পার্কটা নিয়ে একটু ভাবার আর কি। তো উনিও উদ্যোগ নিয়েছেন, তো যাই হোক বিভিন্ন কারণে হয়তো এখন কাজ বন্ধ আছে। যখন এখানকার জমিদাতারা জানতে পারলো, যখন তারা বুঝতে পারলো যে তাদের জমিগুলো দীর্ঘ কয়েক বছর, বছরের পর বছর সেই জমিগুলো যখন এই পার্কের উদ্দেশ্যে দেওয়ার পরেও পার্কটি নির্মাণ হচ্ছে না, তখন তারা কি করলো, এই আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই সেই গ্রিন হাউসের সেই স্ট্রাকচার, যেখানে কিন্তু পুরো স্ট্রাকচারটাকে বানিয়ে তোলা হয়েছিল, এখানে বিভিন্ন রকমের কার্যকলাপ করার কথা হয়েছিল, জাস্ট কথাই হয়েছিল কিন্তু বাস্তবায়ন কোনো রূপ হয়নি। আমার এই সাইডটা দেখো, এই যে সাইডটা দেখা যাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন সবজির চাষ করা হয়েছে, বেগুন, ঢেঁড়স, মূলো থেকে শুরু করে একেবারে সিমের একটা এখানে লাগানো হয়েছে, সেই সিম চাষ হচ্ছে, বিভিন্ন চাষ হচ্ছে। অর্থাৎ এখানকার যারা জমিদাতা রয়েছেন তারা কিন্তু একেবারে হতাশ হয়ে গিয়েছে। উল্লেখ্য, জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এই ত্রিভূমি পার্ক পরিদর্শন করতে এলেই শুরু হয় রাজনৈতিক তরজা। জমির দুর্দশা দেখে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। ত্রিভূমি পার্কের এখানে এসেছি, এখানে আমাদের কর্মকর্তাদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে একটা ত্রিভূমি পার্ক আছে এবং সেখানে রাজ্য সরকারের যারা প্রতিনিধি তারা এখানে বিরাট কাজ করছেন। এসে কি দেখলেন এখানে? এসে তো দেখতেই পাচ্ছেন আপনারা, সেখানে নাকি বিরাট কৃষি ফান্ড তৈরি হচ্ছে এবং সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে, হ্যাঁ, এখানকার গ্রামের মানুষের শ্রীবৃদ্ধি ঘটবে। কিন্তু এসে তো অন্য চিত্র দেখতে পাচ্ছি, দূরে এখনও দেখা যাচ্ছে কিছু লোক তারা এখানে নেশা করার জন্য এখানে আসে,
কিছুদিন আগে শুনেছি এখানে নাকি একটা মার্ডারও হয়ে গেছে। সুতরাং এই এটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করা হয়েছে এখানে, আর এটাকে আমি কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। এইভাবেই আমাদের সরকারের টাকা, আমাদের জনগণের টাকা এইভাবেই নষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলে, এখানে কি গ্রিন হাউস না কি করা হয়েছে, এই দেখুন গ্রিন হাউসের কি। ত্রিভূমি পার্ক সাজানোর জন্য জেলা পরিষদ এবং ব্লক থেকে, ব্লক আধিকারিক থেকে ঢাকঢোল পিটিয়ে লোহার গেট এবং বাউন্ডারি, গ্রিন হাউস থেকে শুরু করে নানান ধরনের কাজ শুরু হয়েছিল এবং সেখানে দাঁড়িয়েও আছে সেগুলি। তো বিগত দিনে সাংসদ ডক্টর জয়ন্ত রায় মহাশয়ের সাথে আমরা গিয়েছিলাম, হঠাৎ করে তিনি ত্রিভূমি পার্কে বিস্তার ঘুরে দেখলেন। সেখানে গিয়ে যত্রতত্র মদের বোতল, গাজার কলকি এবং নানা ধরনের নেশা সামগ্রী সেখানে আমরা দেখলাম। সেই বিষয় নিয়ে এক তৃণমূল নেতাকে বলতে দেখা গেল যে টাকা নাকি বলে অ্যালটমেন্ট ফিরে গেছে। এটা হাস্যস্কর ঘটনা, কারণ কেননা যদি অ্যালটমেন্টই যদি ঘুরে যায় তাহলে লোহার গেটটা কোত্থেকে এলো এবং বাউন্ডারি বা কোথা থেকে এলো, ঠিক আছে, গ্রিন হাউসের যে পরিকাঠামো ভগ্নদশায় পড়ে আছে সেগুলি বা কিভাবে হলো। অন্যদিকে শাসক দলের নেতাদের মুখে শোনা গেল একেবারেই অন্য সুর। টাকাটা যে কোন টাকা খাইলো সেটাকে দেখতে হবে, টাকাটা স্যাংশন হইলো, টাকাটার কাজ হইলো না, টাকাটা খেয়ে নিল, টাকাটা তো আমাদের টাকাটা আসেই নেই। টাকাটা মূলত খালি প্রস্তাব হয়েছিল, মানে দেব, গৌতম দেব আমাদের পর্যটন মন্ত্রী ছিলেন, সে স্যাংশন করছে, টাকাটা তো আসেই নেই আমাদের জেলায়। হ্যাঁ, তার আগে তো কোনো কারণে টাকাটা ব্যাক হয়ে গেল, মানে টাকাটা ঢুকলো না। 100 বিঘা জমি জুড়ে যে পার্ক নির্মাণ হওয়ার কথা ছিল, সেই পার্ক গোটা এলাকা জুড়ে কিন্তু কংক্রিটের দেওয়াল দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, পুরো কংক্রিটের দেওয়ালে চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার পাশাপাশি এই সামনেই রয়েছে গিলান্ডি নদী, এবং গিলান্ডি নদী গর্ভে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু জমিদাতার জমি কিন্তু নদী গর্ভে চলে গিয়েছেন। তারা আশঙ্কা করছেন সামনের বর্ষায় আরও ভয়াবহ রূপ নিতে চলেছে, আরও এই নদীর যে স্রোত এবং নদীর যে ভাঙ্গন, সেই ভাঙ্গন আরও অনেকটাই ভয়াবহ হতে চলেছে। জলপাইগুড়ি থেকে সানি রয়ের রিপোর্ট, সময় কলকাতা।